প্রার্থী বাছাইয়ে এবার তারুণ্যে জোর দিয়েছে বামেরা, সেই সঙ্গে ভরসা রাখা হয়েছে কিছু পোড় খাওয়া মুখের ওপরও। কান্তি গঙ্গোপাধ্যায় তাঁদেরই একজন। রায়দিঘি বিধানসভা কেন্দ্রে এবার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে লড়াই তৃণমূলের অলোক জলদাতা ও বিজেপি প্রার্থী শান্তনু বাপুরের। নেওয়া খাওয়া ভুলে চলছে প্রচার। দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক বামামলি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন, সামলেছেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। কিন্তু 2011 সালে পরিবর্তনে কান্তি গঙ্গোপাধ্যায়ের ভরাডুবি হয় তৃণমূলের তারকা প্রার্থী দেবশ্রী রায়ের কাছে। 2016তেও গ্ল্যামারের কাছে হারতে হয় পোড় খাওয়া রাজনীতিককে। রায়দিঘিতে ভোট বৈতরণী পার করাতে এবারও তার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে বাম নেতৃত্ব। গত 17ই মার্চ মনোনয়ন জমা দিয়েছেন সিপিএম প্রার্থী, সেই সঙ্গে হলফনামা দিয়ে বিষয় আসার কথা জানিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। হলফনামা অনুযায়ী 2019-20 সালে তার আয় ছিল 1,10,100 টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় সিপিএম প্রার্থীর হাতে নগদ ছিল 3,550 টাকা। চারটি ব্যাংক অ্যাকাউন্টে রায়দিঘি সিপিএম প্রার্থী জমা আছে 12,92,139 টাকা। বন্ড, শেয়ার, এনএসএস ও মিউচুয়াল ফান্ডে কোনো সঞ্চয় নেই কান্তি, নেই কোনো গাড়ি বা সোনা দানা। হলফনামা অনুযায়ী কান্তি গঙ্গোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 12,95,689 টাকা। শুধু অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়াই নয়, হলফনামায় রায়দিঘির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী জানিয়েছেন স্থাবর সম্পত্তি হিসেবে তার রয়েছে শুধু বাড়ি, যার বর্তমান মূল্য 17,85,000 টাকা। সব মিলিয়ে কান্তি গঙ্গোপাধ্যায়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ 30,80,689 টাকা, ঋণ রয়েছে 3,75,800 টাকার। হলফনামায় কান্তি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তার বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। এবিপি আনন্দ। দিদি ওপিনিয়ন পোল, দিদি এক্সিট পোল, ওনার হাবভাবেই সব স্পষ্ট। জয়নগরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী, দাবি করলেন 200-এর বেশি আসন পাওয়াই নয়, প্রথম দফার পর মনে হচ্ছে আরও বেশি আসনে জিতবে বিজেপি। পাল্টা তৃণমূল নেত্রীর দাবি, প্রথম 2 দফার ল্যাপে জিতবে তাঁর দলই। বিজেপি ইস বার 200 সিটে পার কর যায়গি। রেকর্ড ব্রেক মতদান মে লোগো নে বিজেপি কো ভারি সমর্থন দিয়া হ্যায়। ফর নন্দীগ্রাম এন্ড আদার পার্টস এন্ড ফর বেঙ্গল ফর অল মাই সিটস 30 সিট অলরেডি ইলেকশন ইজ ওভার, টুডে ইজ অলসো 30 সিটস, সো অল টু আই এম সোয়িং ইউ ভি ফর ভিক্টরি। দিদি কা হর অ্যাকশন দেখ লিজিয়ে, সব কুছ স্পষ্ট নজর আতা হ্যায়। শুরুয়াতি রুখ পতা চলা তো দিদি ভবানীপুর সিট ছোড়কর নন্দীগ্রাম পৌঁছ গই, নন্দীগ্রাম যাকর লগা আর উনে লগা কি ইহাঁ আকর গলতি কর দি হ্যায়। বিজেপি উইল নট উইন দা ইলেকশন ইন নন্দীগ্রাম, আই এম টেলিং ইউ 90% ভোট তৃণমূল কংগ্রেস উইল উইন, দা আদার পার্টস অলসো। ঠান্ডা ঠান্ডা কুলকুল, জিততে হবে তৃণমূল। ধমকি আর গালিয়া দেনে ওয়ালি দিদি আব কহ রহি হ্যায় কুল কুল, তৃণমূল কুল নহি, বঙ্গাল কে লোগো কে লিয়ে শূল হ্যায় শূল। নির্বাচনী উত্তেজনায় গোটা নন্দীগ্রাম যখন ফুটছে, তখন দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়ার জোড়া সভা থেকে পরিচিত ভঙ্গিতে বিশেষ সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন নরেন্দ্র মোদী। দিদি, ও দিদি, দিদি, ও দিদি। মোদীর সুর কখনো ব্যঙ্গাত্মক, কখনো আক্রমণাত্মক। পাল্টা ভোটের দিন প্রচারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। Every election day, Narendra Modi is used to come to Bengal and give address. Why election day he will be campaigning? Is it not wrong? Is it not violent, violation of the conduct of election rules? And dekho, idhar mein election chal raha hai, aur Bangladesh mein jaake Bengal ka baare mein bhashan deta hai. It is totally violation of the code of conduct of the election. Aap agar baat karte hai, vote ka favor mein, ওই লোগো কো লেকে জো ভোট মে রিলেটেড হ্যায় তো ক্যা হোতা হ্যায়, ক্যা হোতা হ্যায়। কুছ দিনো পহলে মে বাংলাদেশ গয়া থা, 51 শক্তিপীঠো মে সে এক, জশোরেশ্বরী কালী মাতা মন্দির কে
दर्शन किए, पूजा अर्चना की, लेकिन दीदी को इस पर घोर आपत्ति है। ओराकांडी में हरिचरण ठाकुर, गुरुचरण ठाकुर जी की पुण्य भूमि में जाकर पूरे देश के लिए आशीर्वाद मांगा, ये देखकर भी दीदी का गुस्सा, मां काली के मंदिर में जाना, हरिचरण ठाकुर जी को प्रणाम करना गलत है क्या? দুদিন বাদে ফের বাংলায় আসবেন নরেন্দ্র মোদী। 6 এপ্রিল তৃতীয় দফার ভোটের দিনও প্রচারে আসবেন, সেদিনও তার জোড়া সভা। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।